আপনি কি ত্বকের যত্নে এমন কিছু খুঁজছেন যা ব্যবহার করার ফলে আপনার ত্বকের কঠিন থেকে কঠিনতম কালো দাগ ছোট ম্যাজিকের মতো দূর হয়ে যাবে? মিস্তার দাগ, ব্রুনের দাগ, চোখের নিচের কালো দাগ এবং রোদে পোড়া কালো দাগ ছোট, এছাড়াও ত্বকের ব্ল্যাকহেডস, হোয়াইটহেডস দূর করবে, ত্বকের গলি রেখা দূর করবে, ত্বককে করবে গভীর থেকে ফর্সা এবং গ্লাস স্কিনের মতো চকচকে, তাহলে আজকের এই ম্যাজিক রেমেডিটি আপনার জন্যই। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবারও চলে এসেছি আপনাদের মাঝে ত্বকের যত্নে 100% কার্যকরী একটি রেমেডি নিয়ে। ত্বক আমাদের সৌন্দর্যের প্রতীক, কিন্তু বর্তমান সময়ে অনিয়ন্ত্রিত জীবনযাপন, অনিদ্রা, মানসিক চাপ, পুষ্টিজনিত খাদ্যের অভাব ইত্যাদি কারণে ত্বকের বিভিন্ন সমস্যায় আমরা ভুগে থাকি। ত্বকের বিভিন্ন সমস্যা থেকে পরিত্রাণ লাভের জন্য আমরা অনেকেই অনেক কিছু ব্যবহার করি, কিন্তু কিছুতেই কোনো ফল মেলে না। তাই আজ আমি আপনাদের মাঝে ত্বকের যত্নে 100% কার্যকরী একটি রেমেডি নিয়ে হাজির হয়েছি। এই রেমেডিটি নিয়মিত ব্যবহার করার ফলে আপনাদের ত্বকের সকল প্রকার সমস্যা ম্যাজিকের মতো দূর হয়ে যাবে। ত্বকের যত্নে 100% কার্যকরী রেমেডি তৈরি করার জন্য নিয়ে নিয়েছি ফেলে দেয়া কলার খোসা। আপনারা হয়তো বা ভাবছেন, ফেলে দেয়া কলার খোসা দিয়ে কিভাবে ত্বকের যত্ন করা সম্ভব? আমি বলবো সম্ভব, আর কিভাবে সম্ভব আমার ভিডিওটি সম্পূর্ণ দেখলে খুব সহজেই বুঝতে পারবেন। কলার খোসার মধ্যে রয়েছে বিশেষ কিছু প্রোপার্টি যা আমাদের ত্বকের কালো দাগ দূর করতে সহায়তা করে, এছাড়াও ত্বকের বলি রেখা দূর করে, ত্বকের ভাঁজ হয়ে যাওয়া চামড়াকে গভীর থেকে টানটান করে। তো একটি পরিষ্কার বাটির মধ্যে কলার খোসাগুলো কাঁচের সাহায্যে কেটে কুচি কুচি করে নিয়েছি। এই পর্যায়ে নিয়ে নিয়েছি চাল। চালের মধ্যে রয়েছে বিশেষ কিছু প্রোপার্টি যা আমাদের ত্বকের বলি রেখা দূর করে, ত্বকের ভাঁজ হয়ে যাওয়া চামড়াকে গভীর থেকে টানটান করে, ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে, ত্বককে করে গভীর থেকে ফর্সা। এই পর্যায়ে একটি পরিষ্কার পাত্র নিয়ে নিয়েছি। পরিষ্কার পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। এই পানির মধ্যে দিয়ে দিব আগে থেকে কেটে নেওয়া কলার খোসা। তো কলার খোসাগুলোকে দিয়ে দিলাম। এরপর দিয়ে দিব 2 চামচ পরিমাণ চাল। এখানে 2 চামচ পরিমাণ চাল দিয়ে দিলাম। উপাদান মিশ্রিত এই প্যানটাকে চুলার উপরে বসিয়ে দিলাম। প্রথমে চুলার হিট হাই হিটে করে দিব। যখন পানিগুলো ফুটে আসবে তখন চুলার হিট মিডিয়াম লো হিটে রেখে উপাদানগুলোকে 10 মিনিটের মতো জাল করে নিব। 10 মিনিট জাল করার ফলে কলার খোসা এবং চালগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তো ফিরে এসেছি 10 মিনিট পর, দেখতে পাচ্ছেন চাল এবং কলার খোসা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে উপাদান মিশ্রিত এই প্যানটাকে চুলা থেকে নামিয়ে নিয়েছি। উপাদানগুলোকে একটি হ্যান্ড ব্লেন্ডারে জারের মধ্যে ঢেলে নিলাম এবং উপাদানগুলোকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করা এই উপাদানগুলো একটি পরিষ্কার বাটির মধ্যে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। চামচের সাহায্যে উপাদানগুলোকে খুব ভালোভাবে ছেঁকে বাটির মধ্যে নিয়ে নিলাম। তো দেখতে পাচ্ছেন এর ঘনত্বটা কেমন হয়েছে। আপনারাও ঠিক এই ঘনত্বে উপাদানটি তৈরি করে নেবেন। তো এই পর্যায়ে একটি ডাব সাবান নিয়ে নিয়েছি। এখানে আমি ডাব সাবান নিয়েছি। আপনারা চাইলে আপনাদের বাসার ব্যবহৃত যে কোনো ধরনের সাদা সাবান নিয়ে নিতে পারেন। একটি ভেজিটেবল গ্রেডারের সাহায্যে এই ডাব সাবানটাকে গ্রেড করে নিব। এখানে 2 চামচ পরিমাণ ডাব সাবান গ্রেড করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন ডাব সাবান খুব ভালোভাবে গ্রেড করে নিয়েছি। আপনারাও এভাবে ডাব সাবান গ্রেড করে নেবেন। এই পর্যায়ে প্যানের মধ্যে তৈরি করে নেওয়া সেই উপাদানটা ঢেলে দিলাম। তো এই উপাদানের সাথে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। তো এই বাটির মধ্যেই কিছুটা পানি নিয়ে এখানে 2 টেবিল চামচের মতো পানি দিয়ে দিচ্ছি। তো পানি উপাদানগুলোর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে গ্রেট করে নেওয়া ডাব সাবানগুলো দিয়ে দিলাম। তো চামচের সাহায্যে ডাব সাবান উপাদানগুলোর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ডাব সাবান খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে উপাদান মিশ্রিত প্যানটাকে চুলার উপরে বসিয়ে দিলাম। চুলার হিট লো রেখে উপাদানগুলোকে 2 মিনিটের মতো জাল করে নেব। 2 মিনিট উপাদানগুলো জাল করে নেওয়ার ফলে দেখতে পাবেন সাবান খুব ভালোভাবে মেল্ড হয়ে উপাদানগুলোর সাথে মিশে গেছে। যখন দেখবেন সাবান মেল্ড হয়ে উপাদানগুলোর সাথে মিশে গেছে, তখনই বুঝতে পারবেন উপাদানগুলো জাল করা হয়েছে। তো সাবান কিন্তু উপাদানগুলোর সাথে মেল্ড হয়ে গেছে। তো এই পর্যায়ে চুলার হিট বন্ধ করে দিয়ে উপাদান মিশ্রিত প্যানটাকে চুলা থেকে নামিয়ে নিব। একটি পরিষ্কার বাটির মধ্যে উপাদানগুলোকে ঢেলে নিচ্ছি। তৈরি হয়ে গেল ত্বকের যত্নে 100% কার্যকরী রেমেডি। তো এখন আমি আপনাদেরকে বলে দিব এই রেমেডিটি আপনারা আপনাদের ত্বকের যত্নে কিভাবে ব্যবহার করবেন। এই রেমেডিটি আপনারা গোসলের আগে আপনাদের ত্বকে ব্যবহার করবেন। একটি মেকআপ ব্রাশের সাহায্যে আপনারা রেমেডিটি আপনাদের ত্বকের মধ্যে লাগিয়ে নেবেন।
রেমিডিটি ত্বকের মধ্যে লাগিয়ে আঙুলের সাহায্যে সার্কাল মোশনে 15 মিনিটের মতো খুব ভালোভাবে ম্যাসাজ করবেন। এরপর অপেক্ষা করবেন 20 মিনিট। 20 মিনিট পর নর্মাল পানি দিয়ে আপনারা আপনাদের ত্বককে ধুয়ে ফেলবেন। আপনারা চাইলে এই রেমিডিটি যে কোনো ধরনের কাঁচের জারের মধ্যে রেখে নর্মাল ফ্রিজে 1 মাসের মতো সংরক্ষণ করে আপনাদের ত্বকের যত্নে ব্যবহার করতে পারবেন। রেমিডিটি একবার ব্যবহার করার পরে কিন্তু আপনারা আপনাদের ত্বকে খুব ভালো পরিবর্তন লক্ষ্য করবেন। ভালো ফলাফল পেতে সপ্তাহে 3 দিন এই রেমিডিটি ত্বকের যত্নে ব্যবহার করতে পারেন। নিয়মিত ত্বকের যত্নে রেমিডিটি ব্যবহার করার ফলে আপনাদের ত্বকের সকল প্রকার সমস্যা ম্যাজিকের মতো দূর হয়ে যাবে। আশা করি আজকের এই রেমেডি আপনাদের জন্য ভীষণ হেল্পফুল হবে। রেমেডি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। এ ধরনের সহজ এবং হেল্পফুল রেমেডি আরো পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। তো আজ আর নয়, এখানে বিদায় নিচ্ছি। আবারও হাজির হব নতুন কোনো সহজ এবং হেল্পফুল রেমেডি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।